আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে চলে আসলাম, আমি মোহাম্মদ জাকির হোসেন, shobi.com.bd থেকে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আমি আজকে যে প্রোডাক্ট আপনাদের মাঝে রিভিউ করব অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাচ্চাদের একটা ফিডিং চেয়ার 3-in-1। অলরেডি বক্সটা আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বাওবাও কোম্পানির একটা প্রোডাক্ট চায়না। এটার মডেল নম্বর হচ্ছে 218, বাওবাও কোম্পানি 218 নম্বর মডেলের প্রোডাক্ট। এই হচ্ছে বক্সটা, এরকম ইনটেক বক্সে আসে, খুব হেভি স্ট্রং একটা প্রোডাক্ট, খুবই চমৎকার একটা বক্সে প্রোডাক্টটা ইম্পোর্ট হয়ে আসে। সব কিছু দেওয়া আছে, অ্যাড্রেস, চায়নার অ্যাড্রেস, প্রোডাক্ট কোড সব দেওয়া আছে বক্সে। তো চলুন আমরা এটাকে আনবক্স করি অ্যান্ড সেট করে আপনাদের দেখাই। তো আমরা আনবক্স করা শুরু করলাম। ভিতর আবার একটা পলিতে থাকে, বক্সটা বের করে ওয়েট অনেক, হ্যাঁ প্রোডাক্টের ওয়েট অনেক। আচ্ছা, সবচেয়ে ভালো হয় মনে হয় ঘুরে এটাকে বের করি। অনেকগুলি পার্ট আছে, এগুলো সব হলো এসএসএর, এগুলো হচ্ছে সব এসএসএর এসএসএর। আপনার সাউন্ড দেখে বুঝতে পারছেন যে পাইপগুলি সব এসএসএর। আমি সব মোটামুটি বের করেছি। এটাকে কিন্তু আপনি যে কোনো জায়গায় কিন্তু ক্যারিও করতে পারবেন, এটার ক্যারি করার সিস্টেম আছে। এই যে ক্যারি করার বেল্ট, এটা আপনি যে কোনো জায়গায় গেলে ছোট বড় করে ক্যারি করে নিতে পারবেন। চলুন আমরা আগে সেট করি পজিশনগুলি। এই যে এখানে কিন্তু বক্সে কিন্তু আগে পজিশনগুলি দেওয়া আছে, ছোট বড়, এটা হচ্ছে যে কোনো টেবিল চেয়ারের উপর আপনি বসাই নিতে পারবেন। জাস্ট এইটা এই যে এই পজিশনটা হচ্ছে আপনার যে কোনো আমাদের চেয়ারগুলিতে, উঁচু চেয়ারগুলিতে জাস্ট এইটা কিন্তু আমরা বসাই দিতে পারবো। এটা বা এইভাবে বসানো থাকবে, শুধু এই অপশনটা হচ্ছে আমরা যে কোনো আমাদের উঁচু চেয়ারগুলিতে বা বেবিকে সেট করে দিতে পারবো। এটা হচ্ছে এখানে বসায় তাকে এই বেল্টে ই করে রাখা যাবে, বেল্ট বাঁধার সিস্টেম, বেল প্রোটেকশন। এটা এভাবে যে কোনো হাই চেয়ারে আমরা এটা সেট করে দিতে পারবো। এটা হচ্ছে একটা সিস্টেম, দেন আমরা পরের সিস্টেমে চলে যাই। আচ্ছা দেখুন, এটা কিন্তু সেট করা খুব সহজ। এখানে দেখেন এ বি দেওয়া আছে, এবং রডগুলিতে কিন্তু এ দেওয়া আছে, এ ওয়ান দেওয়া আছে। সো এ আমরা যেমন বি, এই যে বিতে কিন্তু বি লাগিয়েছি, যে বিতে বি লাগিয়েছি, এখন এর যে মাথাটা আছে, যে এর মাথাটা এটা পুশ করে, এই যে এটা কিন্তু অন অফ করা যায়, এটা পুশ করে লাগাইতে হবে। এই যে এখানে দেখুন একটা ছিদ্র আছে, হ্যাঁ এই ছিদ্র বরাবর লাগাইতে হবে। সো এটাকে যদি আমরা এভাবে লাগিয়ে দিই, একটা আওয়াজ হবে, লেগে যাবে এই। তাহলে এ বি আমাদের লাগানো হয়েছে, এখন এইখানে কি লাগবে? এখানে যেহেতু কোনো নাম্বার দেওয়া নাই, সো এই দুইটা আছে নাম্বার ছাড়া, সো এই দুইটাই এখানে লাগবে। এই যে আমরা লাগিয়ে নিচ্ছি, এই কাঠ অনুযায়ী পুষ্কলে ঢুকে যাবে ভিতরে। এটাও সেম, আমাদের গাঠটাকে দেখতে হবে কোথায় আছে, মাথাটার দিকে, ঠিক এই মাথা অনুযায়ী এটা লাগিয়ে দিতে হবে। আমাদের মোটামুটি এটা সেট হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড পোর্শন, মানে সেকেন্ড ধাপটা, যে
এই যে এরকম ই দিয়েছে পা এই যে এগুলা সেট করে দিতে হবে এই যে পা গুলি সেট করে দিবেন এই যে সেট করে আমি পুরোটা এটা কিন্তু শক্ত করে লেগে যাবে হ্যাঁ আমার যেহেতু আবার খুলতে হবে সো আমি আপনাদের দ্রুত দেখানোর জন্যই পুরোটা সেট করলাম না এই যখন পাটা সেট হয়ে গেছে এই দেখুন আমার সেকেন্ড ধাপ তৈরি হয়ে গেছে এখন হচ্ছে এটা কোথায় তাই না এই যে খাবার যে এটা থাকবে এটা আমরা এই যে খুলে নিচ্ছি এই যে এখানে দেখুন ট্রের মতো আছে অটোমেটিক ছোট বড় হয়ে যাবে আমরা এটাকে এটা হচ্ছে পা রাখার জন্য বেবিদের এটা এখানে সেট হয়ে যাবে এখানে সেট হবে এখানে নাট দেওয়া আছে এই নাট দিয়ে আমাদের এটা সেট করে নিতে হবে এই একটা ছোট ছোট সাইজের স্ট্যান্ডার্ড সাইজ একটা হয়ে গেল বাচ্চা এখানে বসবে ছোট সাইজটা আমরা সেটিং করেছি দেখুন বাচ্চা বসবে এটা হলো ছোট সাইজটাই করা এরপর উচ্চ করতে চাইলে আমাদের উচ্চ করারও সিস্টেম আমরা দেখিয়ে দেবো আপনাকে অলরেডি কিন্তু দেখেন আপনারা এখানে কিন্তু আমি দেখিয়ে দিই আপনাদের একটা ই আপনার জন্য আরও সহজ হবে এটা কী কী পজিশনে নেওয়া যায় দেখুন এই যে আপনি যে কোনো জায়গাটা কিন্তু ক্যারি করতে পারবেন আমি কিন্তু প্রথমে দেখিয়েছি যে এটা ক্যারি করা যায় আপনি যে কোনো জায়গায় কোনো পিকনিক টিকনিকে গেলেন বাচ্চাকে বসায় খাওয়াবেন ইজিলি ক্যারি করতে পারবেন তারপর হচ্ছে আপনি যে কোনো হাই চেয়ারে বাসা যে কোনো উঁচু চেয়ারে সেট করে দিতে পারবেন দেন তারপর হচ্ছে মিডিয়াম সাইজ করে নিতে পারবেন ছোট পা লাগিয়ে এরপর যদি আপনি উঁচু মানে আপনাদের ডাইনিং টেবিলের সাথে উঁচু টেবিলের সাথেই করতে চাইলে এটার ভিতরে এই রডগুলি যেগুলো দেওয়া আছে ওগুলো দিলেই আপনার উঁচু টেবিলে সেট হয়ে যাবে তার মানে এটা হচ্ছে 3-in-1 অ্যান্ড ট্রাভেলিং সো এটা টোটাল এটা আমরা মিডিয়ামটা দেখিয়েছি আপনাদের এখন হাই করার তো দেখাবো আমরা এখন বড় সাইজটা করে ফেলি বড় সাইজটা কীভাবে করতে হবে বড় সাইজটা আমি দেখিয়ে দিই তাহলে এই পার্টটা আমরা খুলে নিই আচ্ছা এটারও নিশ্চয়ই কোনো সিস্টেম আছে সিস্টেমটা আমাদের দেখতে হবে আমরা হাফটা দেখিয়েছি এখন ফুল করব ফুলের জন্য যে রড দেওয়া আছে আমরা কিন্তু আগেই বলেছিলাম A1 আমরা যদি পিছনে যাই রডগুলিতে আমরা যদি একটু ফলো করি এই রডটা দেখেন কী দেওয়া আছে এখানে এই রডটা দেওয়া আছে এই যে দেখুন A1 এই যে আমাদের এটা A1 তাহলে A1 আমরা লাগিয়ে নিই ছিদ্র অনুযায়ী পুশ করে দিলি চলে যাবে এই আর দেখুন B1 আছে B1টা হয়ে গেল এখন হচ্ছে নাম্বারিং ছাড়া যেগুলো আছে দুইটা আমরা দুইটা দিকে লাগিয়ে নিই দেন তারপর হচ্ছে আমরা আবার পাটা লাগিয়ে নিই পাগুলি দিয়ে দিই পাগুলি লাগিয়ে নিলাম লাগানো হয়েছে ওকে দেন তারপর আমরা এটা দাঁড় করিয়ে দিই
দেখুন কি চমৎকার সেট হয়ে গেছে। এটা হচ্ছে টপ লেভেল, টপ লেভেলে করার জন্য। দেন এরপর হচ্ছে এটার বাচ্চার পার মেজারমেন্ট অনুযায়ী আমরা কোনটায় রাখব, আমরা কিন্তু এখানেও রাখতে পারবো নিচেও রাখতে পারবো। দেন আমরা বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী এটাকে সেট করতে পারবো যে বাচ্চার হাইট কতটুকু পায়ের। দেন এই দুটা লাগিয়ে দিলে টাইট করে লাগিয়ে দিবেন। দেন ওকে, জাস্ট আমরা এখন এটা লাগিয়ে দিই। এই যেটা কিন্তু একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটা একটু পুশের সিস্টেম আছে, এই যে এই জায়গাটার ভিতরে আপনি কত ভিতরে নিতে চান এটা এইভাবে সেট করে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে এটাকে পুশ করলে যে ভিতরে আসবে, কত ভিতরে বাচ্চার ই অনুযায়ী যে বাচ্চার আপনি কত ইয়ে রাখতে চান, সামনে দিলে আরও সামনে যাবে, পিছনে দিলে পিছনে যাবে। এই হচ্ছে পুরো আপনার ফিডিং চেয়ারটা, খুবই স্ট্রং কিন্তু, এগুলো কিন্তু সব এসএসএ, এটাও খুব হেভি প্লাস্টিকের, হ্যাঁ স্বচ্ছ প্লাস্টিকের। দেন এটাও কিন্তু খুব হেভি, বাচ্চা হেলান দিলে কিচ্ছু হবে না, খুব হেভি। এই যে প্রোটেক্টর বেল্ট আছে, কোমর বেঁধে দিলে বাচ্চা পরার কোনো ই নেই। এই এটা খুলে আমরা প্রোটেক্টর বেল্টটা দিয়ে দিতে পারি। এখানে হচ্ছে পানির একটা বটল দিয়ে দিলেন, এখানে খাবারটা সে খাবে। এটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট, বাওবাও ব্র্যান্ড, চায়নাতে খুব নাম করা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা। এ হচ্ছে টোটাল আইটেমটা, এটা খুবই রিজনেবল প্রাইসে সবই ডট কমে পেয়ে যাবে। আমাদের ওয়েবসাইট থেকে কিনলে আপনাদের জন্য ডিসকাউন্ট আছে, আমাদের পেজ থেকে কিনতে পারবেন এবং আমাদের অ্যাপ থেকেও আপনারা কিনতে পারবেন। এটার প্রাইস হচ্ছে রিজনেবল প্রাইস, এটা অনলি 4,200 টাকা। আর এটা কালার পাবেন হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল, পিঙ্ক, পেস্ট অ্যান্ড ব্লু, তিনটা কালার অ্যাভেলেবেল। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আল্লাহ হাফেজ।